আমাদের চ্যালেঞ্জটা অনেক বড়, কারণ আপনারা জানেন একটা আনপ্রেসিডেন্টেড একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়েছে দেশে। এটা স্বাভাবিক, 15-17 বছর যে আপনার একটা স্বৈরাচারী শাসন ছিল, যে একটা অন্ধকার একটা যুগ ছিল, মানুষের মনে অনেক ক্ষোভ, অনেক যন্ত্রণা, অনেক ক্রোধ জমেছিল, তো সেটা আউটবার্স হয়েছে। কিন্তু তারপরও এই আউটবার্সটা কোনোভাবেই মাত্রা অতিরিক্ত পর্যায়ে যে চলে গেছে এটা কোনোভাবেই সমর্থনীয় না। আমরা অনেক পুলিশ সদস্য, অনেক সাধারণ মানুষ, অনেক সংখ্যালঘু মানুষের আর্তনাদ শুনেছি এবং অনেক স্টোরি আছে, আমি নিজে দেখেছি, আপনার তো শুনেছি, দেখেছি আর কি। তো এটা কোনোভাবেই প্রত্যাশিত না। আমাদেরকে ক্রোধ সম্বরণ করতে হবে, আইনগতভাবে যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে সবাইকে। আমি একটা কথা সবসময় বলি, আবারও বলি, যেই পশু শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমরা যেন সেই শক্তির মতো হয়ে না যাই, তাহলে আমাদের ছাত্র জনতা যে অভাবনীয় একটা সুযোগ আমাদের জন্য নিয়ে এসেছে, যে মহান একটা আমরা বলি দ্বিতীয় মুক্তিযুদ্ধ সম্পন্ন করেছে, সেটার অর্জন এবং সেটার মাহাত্ম্য ম্লান হয়ে যাবে, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে।